দেশে বসে থেকেও কাজ করছে, আবার এই চক্রের বিভিন্ন সদস্য আমাদের পার্শ্ববর্তী দেশে বিভিন্ন দেশে বসে তারা এই ধরনের ভিডিও কন্টেন্ট তারা নিজেরা কন্টেন্ট তৈরি করছে এবং তারা আমাদের দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা বিনষ্ট করার চেষ্টা করছে। আমরা যে সকল আমি আপনাকে বলেছি আমরা বেশ কিছু ফেসবুক আইডি সহ সামাজিক যোগাযোগ আইডি আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি বা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে সেটাও আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। পাশাপাশি দেশের বাহিরে যারা করছে তাদের সম্পর্কিত তথ্য আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ওই দূতাবাসকে আমরা দিয়েছি, তারাও এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে একটি স্বার্থদেশী মহল যারা আমাদের দেশে আপনারা জানেন আমাদের দেশ যার যার ধর্ম তার তার উৎসব সবার, আমাদের দেশে একটা দেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রেখেছি, বাট একটি স্বার্থদেশী মহল নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা এগুলো করছে। আমরা আশা করি খুব শীঘ্রই যারা মূল পরিকল্পনাকারী যারা মূল হোতা এবং যারা এই সংক্রান্ত কাজে জড়িত তাদেরকে আমরা আইনের হাতে সুপরদ করতে সক্ষম হব।